হিসাব বিজ্ঞানে অতিরিক্ত মূলধন কি এবং কোথায় কোথায় লিখতে হয় লক্ষ্য করি। তো অতিরিক্ত মূলধন, মালিক যে টাকা নিয়ে আসে অতিরিক্ত, সেটি হচ্ছে অতিরিক্ত মূলধন ব্যবসাতে সরবরাহ করে, সেজন্য এটি মালিকানা স্বত্ব হিসাবের অন্তর্ভুক্ত। তো আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন অতিরিক্ত মূলধন লিখে রেওয়ামিলের ক্রেডিট দিকে টাকা বসবে, অতিরিক্ত মূলধনের টাকা রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে, তখন অতিরিক্ত মূলধন মালিকানা স্বত্বর অংশ মূলধনের সাথে যোগ হয়। আমরা যখন মূলধন লিখব না, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে লিখব। মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয়, নেট মুনাফা যোগ হয়, উত্তোলন বিয়োগ হয়, এগুলি মনে রাখার চেষ্টা করব।